ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার ও প্রসারে আলিয়া মাদ্রাসার ভূমিকা অনস্বীকার্য। 1780 সালে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পর তার বিস্তার ঘটে বাংলাদেশ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশে। আজ অবধি সমহিমায় বিদ্যমান থেকে নিরলসভাবে ইসলামী শিক্ষা দিয়ে যাচ্ছে আলিয়া মাদ্রাসাগুলো। বাংলাদেশের সেরা 10টি আলিয়া মাদ্রাসা এবং সেগুলোর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানব ধূমকেতু অনলাইন লার্নিং এর এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা ফেনী। জেলা শহর ফেনীতে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় আলিয়া মাদ্রাসাটি 1970 সালে প্রতিষ্ঠিত হয়। কম খরচে ধর্মীয়, আধুনিক ও নৈতিক শিক্ষাদানের জন্য মাদ্রাসাটি ফেনী জেলা তথা সমগ্র দেশে অত্যন্ত সুপরিচিত। চুনুতি হাকিমিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। চট্টগ্রাম জেলাধীন লোহাগাড়া উপজেলার 8 নং ইউনিয়নের অন্তর্গত চুনুতি গ্রামে 1810 সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। যুগে যুগে এই দিনই প্রতিষ্ঠান থেকে জন্ম নিয়েছে আলেম ওলামা, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ নানা ধরনের গুণী ব্যক্তিত্ব। কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা ঢাকা। কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা ঢাকার মোহাম্মদপুরের জয়েন্ট কোয়ার্টার এলাকায় অবস্থিত। দিনী শিক্ষা, ইতিহাস, ঐতিহ্য ও যুবোপযোগী জ্ঞান প্রদানের জন্য সর্বোপরি আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজরত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে মাদ্রাসাটি আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত। বাইতুশর আদর্শ কামিল মাদ্রাসা চট্টগ্রাম। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও দেশসেরা মাদ্রাসাটি বন্দর নগরী চট্টগ্রামের ডবলমুরিং থানায় অবস্থিত। মাদ্রাসাটি বাইতুশর আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক পরিচালিত হয়। ধাপসাতগড়া বাইতুল মোকাররম কামিল মাদ্রাসা রংপুর। শিক্ষার্থীদের অন্তর্নিহিত গুণাবলীর সুষম বিকাশ সাধন এবং আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলার মহতী উদ্যোগকে সামনে রেখে দীন ইসলামের খেদমত করার লক্ষ্যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। রংপুর নগরীর সাতপাড়া এলাকায় 1982 সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতি বছরই মাদ্রাসা বোর্ডে সেরা 10 অবস্থান করে মাদ্রাসাটি। সারসিনা দারুসুন্নাহ কামিল মাদ্রাসা ফিরোজপুর। ফিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার সারসিনা গ্রামে মাদ্রাসাটি 1915 সালে প্রতিষ্ঠিত হয়। অসংখ্য আলেম ওলামার পুণ্যভূমি এই প্রতিষ্ঠান দেশসেরা আলিয়া মাদ্রাসাগুলোর অন্যতম। জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা নরসিংদী। আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয় সাধন করে যুগোপযোগী নাগরিক গড়ে তুলতে 1974 সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি। অসংখ্য আলেমের তীর্থভূমি এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর অসংখ্য আলেম ফারেক হয়। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা বা নেসারাবাদ কামিল মাদ্রাসা ঝালকাঠি জেলার বাসন্ডায় অবস্থিত। 1956 সালে মাওলানা আজিজুর রহমান নেসারাবাদী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। ইসলামী আরব বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসাগুলোর মধ্যে শীর্ষস্থানীয় এটি। তামিরুল বিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা। দেশের দিনী শিক্ষার জগতে এক অনন্য নাম তামিরুল বিল্লাত কামিল মাদ্রাসা। 1963 সালে যাত্রা শুরু করা দিনী প্রতিষ্ঠানটি
নিজস্ব স্বকীয়তায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে নিরলসভাবে। বর্তমানে চারটি আলাদা ক্যাম্পাসে বিভক্ত মাদ্রাসাটি তামিরুল মিল্লাহ ট্রাস্ট কর্তৃক পরিচালিত। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা। দেশসেরা এই মাদ্রাসাটি রাজধানী ঢাকার ডেমরা থানার সারুলিয়া বাজার এলাকায় অবস্থিত। উন্নত শিক্ষা, ফলাফল এবং যুগোপযোগী পাঠদানের জন্য মাদ্রাসাটির খ্যাতি রয়েছে দুনিয়া জোড়া। দেশসেরা খ্যাতনামা মাদ্রাসাটি 1990 সালে প্রতিষ্ঠিত